জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নথি জালিয়াতি ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ এনে রাষ্ট্রপক্ষের ছয় সাক্ষীর শাস্তি চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবীদের এমন অভিযোগ অবান্তর এবং রাজনৈতিক বলে দাবি করেছেন দুদকের আইনজীবী। মাইদুর রহমান রবিরের রিপোর্ট। আসামিপক্ষের অষ্টম দিনের যুক্তি উপস্থাপনে হাজিরা দিতে নির্দিষ্ট সময়ের পর বকশিবাজারের বিশেষ জজ আদালতে হাজির হন খালেদা জিয়া। আদালতে পৌঁছুতে বিলম্ব ঘটায় খালেদা জিয়ার আইনজীবীদের ভৎসনা করেছেন আদালত। বিকেল সাড়ে চারটার মধ্যে যুক্তিতর্ক শেষ করার নির্দেশ দিলে হট্টগোল শুরু করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বলেন, জাল নথি তৈরি করা অপরাধ, সেই বিষয়ে যুক্তি তুলে ধরছেন তারা। বেগম জিয়া এর সঙ্গে কোনো কানেকশন নাই, এই কেসটা একটা সৃজিত কেস, একমাত্র ওনাকে হ্যারাস করার জন্য, ওনাকে পলিটিক্স করতে না দেওয়ার জন্য, মিথ্যাভাবে ইচ্ছাকৃতভাবে ওনাকে হ্যা করার জন্য এবং ওনার পার্টিকে দুর্বল করার জন্য এই কেসটা হয়েছে। আসামিকে খুশি করতে তার আইনজীবীদের এই আবেদন বলে মনে করেন দুদকের আইনজীবী। আসামি পক্ষের এই ধরনের কথা বলা অভ্যাস, নিয়ম এবং এগুলো আমাদেরকে শুনতে হয়, এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এই মুহূর্তে এই ধরনের দরখাস্ত দেওয়ার কোনো সুযোগ নেই। অষ্টম দিনে এজে মোহাম্মদ আলীর যুক্তিতর্ক শেষে যুক্তি উপস্থাপন শুরু করেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। নতুন করে ব্যারিস্টার মওদুদ আহমদ ও জয়নুল আবেদিনের যুক্তি উপস্থাপনের সুযোগ চেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।